শেষ ছয় বলে প্রয়োজন ছয় রান। ইজি একটা ম্যাচ, যে কেউ এই ম্যাচ বের করে ফেলবে এমনটাই ভাবছিলাম টিভির সামনে বসে থাকা আমরা দর্শকরা। আর মেহেদি মিরাজ প্রথম বলেই যখন চার মারলেন তাতে সমীকরণটা আরও সহজ হয়ে যায়। জিতে গেছি এমনটাই ভেবে নিয়েছিলাম আমরা দর্শকরা, কারণ পাঁচ বলে তখন দুই রান প্রয়োজন ছিল। তখন ডাগ আউটে বসে খুশি অ্যানালদোনাট এবং হাতুরি সিং বলছিলেন একেই বলে জিত, কিন্তু এর পরের বলেই আউট মেহেদি হাসান মিরাজ। তবে এই আউটটাকে আমরা গুরুতর মনে করে নেয়নি, কারণ ম্যাচ বের করে দিয়েছে তিনি। তখন জয়ের জন্য চার বলে প্রয়োজন ছিল দুই রান, এটা তো কোনো ঘটনাই না। কিন্তু এরপরের বলে আবারও যখন তাসকিন আউট হয়ে গেল তখন মাথা ঘুরে গেল সবার, কারণ তিন বলে তখন প্রয়োজন দুই রান। তখন খটকা লাগছিল এই ম্যাচ কি হেরে যাবে বাংলাদেশ। আর এমন চিন্তা করতে না করতেই পরের বলে আবার আউট নাসিম আহমেদ, তখন দুই বলে প্রয়োজন দুই রান। আর এমন সময় দেখা গেল হাতুরি সিংহে মেজাজ হারিয়ে বসলেন। এমন সময় হাতুরি সিং নয়, আমি নিজেও মেজাজ হারিয়ে বসেছিলাম। আমার অবস্থা ছিল ঠিক তখন বলতে পারেন এই রকম, হাতুরি কিংবা আমি এই মুহূর্তে সবারই মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, কারণ সহজ ম্যাচটাকে কঠিন করে হারছে বাংলাদেশ। যেমনটা ইন্ডিয়ার বিপক্ষে একবার হেরেছিল এশিয়া কাপে, আবারও কি হারবে বাংলাদেশ এমনটা আমরা ভেবে নিয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে এসে বাঁচিয়ে দিয়েছে শরীফুল ইসলাম। দুর্দান্ত একটি চার মেরে বাংলাদেশকে দুই উইকেটের জয় এনে দেয়। তবে বাংলাদেশ দুই উইকেটের জয় পেলেও এদের জয়ের নায়ক মূলত তাওহিদ হৃদয়। তাই তো ম্যাচ শেষে তাওহিদ হৃদয়কে বুকে জড়িয়ে নিলেন, হাতুরি সিংহের প্রিয় ছাত্র যেন হয়ে গেলেন তাওহিদ হৃদয়।